যুব শক্তি অসীম সম্ভাবনার শক্তি, যুবরাই পারে সাফল্যের রক্তিম সূর্য ছিনিয়ে আনতে। গ্রামীণ যুব নারী ও যুব পুরুষের বিকাশে যে প্রতিবন্ধকতা তা জয় করার কৌশল নিয়ে আমাদের প্রকল্প এম্পাওয়ার ইউথ ফর ওয়ার্ক। এক সময় বেকার ছিলাম, তারপরে UIW প্রকল্পের সহায়তায় কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি। আমার প্রশিক্ষণের বিষয় ছিল কনস্ট্রাকশন রড বাইন্ডিং। আমার ওস্তাদ মোহাম্মদ আদম আলী কাজে সন্তুষ্ট হয়ে আমাকে ওনার সাইডে রাখছে আর কি। আমরা একটি কর্মব্যস্ত, সৃজনশীল ও উদ্যমী তরুণ সমাজ গড়ে তুলতে চেয়েছি। সুবিধাবঞ্চিত তরুণ শক্তিকে সংগঠিত করার ফলে সমন্বিত শক্তি সৃষ্টি হয়েছে। আমি RDRS বাংলাদেশ থেকে 3 মাসের প্রশিক্ষণ নিয়ে কাজ শিখে এখন আমি নিজে উপার্জন করে স্বাবলম্বী হয়েছি। আমাদের এখানে RDRS বাংলাদেশ পক্ষ থেকে UWI প্রজেক্টের ট্রেনিংয়ের ব্যবস্থা হয়। বর্তমান 2 জন শিখতেছে, আরও হয়তো সামনে শিখাবো। অক্সফামের অর্থ সহযোগিতায় RDRS বাংলাদেশ এম্পাওয়ার ইউথ ফর ওয়ার্ক প্রকল্পের মাধ্যমে কারিগরি দক্ষতায় দীক্ষিত হতে ইচ্ছুক তরুণদের জন্য আয়োজন করে সফট স্কিল প্রশিক্ষণ। ট্রেনিং ভেনু, ট্রেনিং ম্যানুয়াল, অর্থ ব্যয় ও লজিস্টিক্স সাপোর্ট ছাড়াও যে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব তার একটি প্রকৃষ্ট উদাহরণ নন সার্টিফাইড ভোকেশনাল ট্রেনিং। আমি RDRS বাংলাদেশ UIW প্রকল্পের আওতায় 3 মাসের প্রশিক্ষণ নিয়ে কাজ করতেছি। আগে আমি বেতন পেতাম 200 টাকা, বর্তমানে বেতন পাই 400 টাকা। এখন আমি বেশ ভালোই আছি। নন সার্টিফাইড ভোকেশনাল ট্রেনিংকে আমরা বলি গুরু ধরা বিদ্যা, অর্থাৎ একজন অদক্ষ যুব নারী বা যুব পুরুষ কাজের ভিতর দিয়ে শিখে নেবে কাজ। গুরু অর্থাৎ প্রশিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে চলবে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের কোনো সনদ নেই, গুরুর আস্থা অর্জনই এই প্রশিক্ষণের সনদ। শিষ্য সফলভাবে প্রশিক্ষণ শেষ করতে পেরেছে কিনা তা বোঝা যায় যখন গুরুর উপার্জনের সাথে সাথে শিষ্য উপার্জনে যুক্ত হয়। RDRS বাংলাদেশ এমপ্লয়ার ইউথ ফর ওয়ার্ক প্রকল্পের আওতায় যুবদের নিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা হয়, 10 জন প্রশিক্ষার্থীকে প্রশিক্ষণ করায়। সবচেয়ে ভালো লাগে এরা বেকার যুবকদেরকে কাজ শিখিয়ে স্বাবলম্বী করে। এভাবে আরও বেকার যুবকদের যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাইলে দেশের আরও উন্নয়ন হবে।